হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সামির, এবি বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো শার্ট, প্যান্ট অ্যান্ড বেল্ট, এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে শু। এখন আমরা কি ধরনের শু পরব? মার্কেটে বিভিন্ন ধরনের শু পাওয়া যায়, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ডিজাইনের শু পাওয়া যায়, কিন্তু সব ডিজাইন বা সব শেপ কিন্তু আসলে ইন্টারভিউর জন্য পারফেক্ট না। সো ইন্টারভিউ ডেতে আপনাকে অবশ্যই ফর্মাল ডিজাইনের যে শু বা ফর্মাল শেপের যে শু আছে সেটি ইউজ করতে হবে। যেমন এই ধরনের শু আপনি ইউজ করতে পারেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই শুটার সামনে খুব বেশি লম্বাটে না। আরেকটি বিষয় হচ্ছে এই শুটাতে আপনি যখন হাঁটবেন তখন সাউন্ড হবে না, আর শু পরে হাঁটার পরে যদি আপনার সাউন্ড হয় এটা একটা খারাপ দিক আমি মনে করি। সো হাঁটলে সাউন্ড হবে না, এটা আমি লাইক করি না, ইভেন অনেকেই সেটা লাইক করে না। আই থিঙ্ক সো এটা আপনিও লাইক করেন না। সো ইন্টারভিউ ডেতে হাঁটার সময় যেন সাউন্ড না হয় এই ধরনের সোল আপনাকে ইউজ করতে হবে। আমি এখন অবধি যত অফিসিয়াল শু দেখেছি প্রত্যেকটা শুরই হচ্ছে এই ফিতা থাকে, আর ফিতাযুক্ত শুগুলো হয় একটা অফিসিয়াল বা ফর্মাল অ্যাটায়ার ক্যারি করে। এটা অনেক বেশি লম্বাটে হয় না বা একটা সিম্পল ডিজাইনের মধ্যে থাকে। সো আপনারা দেখবেন আপনার যে শুটি কিনেছেন সেটার মধ্যে এই ফিতাটা থাকে কিনা। সো নিশ্চয় বুঝতে পারছেন শুর ক্ষেত্রে হচ্ছে আমার সোলটা সফট হতে হবে, অর্থাৎ যেন হাঁটলে সাউন্ড না হয়, অনেক লম্বাটে হওয়া যাবে না বা এমন কোনো এখানে মেটাল থাকা যাবে না যেটাতে আমাদের একটু অড লাগবে। শুর ক্ষেত্রে একটি যে বিষয়টি আসে সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শু শাইনিংটা। শুটা যেমন শাইনিং করছে আপনার শুতে এরকম শাইনিং করতে হবে, অর্থাৎ আপনি বা ইন্টারফেস করতে গেলেন শুতে ময়লা আছে, ডাস্ট আছে বা শাইনিং হচ্ছে না, মনে হচ্ছে দীর্ঘদিন আপনি এটাকে যত্ন নিচ্ছেন না, তখন আসলে বিষয়টা বুঝতে পারছেন আপনি কতটা নিজের প্রতি যত্নশীল বা কতটা গুছালো, সেটা একটা একটা পরিচয় বহন করে। তো আমার মতে বা আরও এরকম আমার মতো অনেকেই এটা অ্যাগ্রি করে, সে একটা ছেলের রুচি বোঝা যায় তার হেয়ার স্টাইল, তার চুল দেখে, তার রিস্ট ওয়াচ দেখে, আর হচ্ছে তার শু দেখে। যদি তার শুতে চকচকে থাকে, পরিষ্কার পরিপাটি থাকে, তার চুল যে সবসময় গুছালো থাকে, তাহলে আমরা নর্মালি বুঝতে পারি ছেলেটি গুছালো। সো এই শুটি আপনার ইন্টারভিউ ডেতে অনেক বড় একটা মার্কের বিষয়। প্রয়োজনে আপনার ব্যাগে বা আপনার সাথে শু পলিশ অর ব্রাশ নিয়ে যাবেন আপনি যখন ইন্টারভিউ ডেতে যাবেন, অথবা তখন ওয়াশরুম থেকে অ্যাটলিস্ট ওয়াশরুমে ঢুকে নিজে ফ্রেশ হয়ে শুটাও পলিশ করে আসবেন, যাতে করে আপনার শুতে কোনো ডাস্ট না থাকে এবং আপনার শুটা যেন শাইনি থাকে। ওকে, তো শুর ক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে। তো ছেলেদের ক্ষেত্রে শার্ট, প্যান্ট, বেল্ট অ্যান্ড শু, এটা হচ্ছে নর্মাল একটি ড্রেস আপ। আমি যদি প্রিভিয়াস এক্সাম্পলে আবার চলে যাই, আমি যদি এই দুটি প্যাকেট আবার শো করি আপনাদের মধ্যে, শার্ট, প্যান্ট, শু, এটা হচ্ছে নর্মাল প্যাকেজিং, অর্থাৎ এটাকে শুধু নর্মাল কাগজটাকে এ ধরনের শেপে তৈরি করা হয়েছে, এরকম কালো পেপার দেওয়া হয়েছে, কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যতটুকু কাস্টমাইজ করা প্রয়োজন আপনি ওইভাবে কাস্টমাইজ হন নাই। প্রাথমিক ড্রেস আপের কাজ শেষ, এখন হচ্ছে নিজেকে কাস্টমাইজ করে একটু হাইলাইট করার চেষ্টা। তো হাইলাইটের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আছে সেটি হচ্ছে রিস্ট ওয়াচ। সো রিস্ট ওয়াচের ক্ষেত্রে আমরা বাজারে দুই ধরনের ওয়াচ আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে চেন সিস্টেম মেটাল, একটা হচ্ছে রাবারের ফিতা জাতীয়। সো রিস্ট ওয়াচের ক্ষেত্রে আপনার যে কন্ডিশন থাকে সেটি হচ্ছে যে ডিসপ্লেটা থাকবে এটা খুব বেশি বড় বা ক্যাজুয়াল হওয়া যাবে না। অনেক রিস্ট ওয়াচ মার্কেটে আছে যেগুলো অনেক বড় থাকে বা দেখতে একটু ফ্যাশনেবল মনে হয়, এই ধরনের রিস্ট ওয়াচ অ্যাকচুয়ালি ইউজ করা যাবে না। সো রিস্ট ওয়াচ ইউজ করতে হবে মিডিয়াম শেপের ডিসপ্লে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি ইন্টারভিউ ডেতে যেই রিস্ট ওয়াচটি ইউজ করবেন সেটির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন মিনিট, সেকেন্ড এবং ঘন্টা, অর্থাৎ তিনটা কাটায় যেন থাকে এই ধরনের রিস্ট ওয়াচ ইউজ করবেন। কারণ হচ্ছে ফর্মাল রিস্ট ওয়াচটার মধ্যে এটা একটা কন্ডিশন, আমাদের এয়ারলাইন্সের গ্রুমিং ম্যানুয়ালে আমি নিজেও দেখেছি বা যে কন্ডিশন থাকে রিস্ট ওয়াচের ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার রিস্ট ওয়াচের মধ্যে অবশ্যই যেন সেকেন্ডের কাটা, মিনিটের কাটা এবং ঘন্টা কাটা থাকে। সো রিস্ট ওয়াচের ক্ষেত্রে আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন। সো এটা হচ্ছে আমার সৌন্দর্য বর্ধনের জন্য আরেকটি
রিস্ট ওয়াচের পর আমি নিজেকে গ্রুম করার জন্য বা একটু হাইলাইট করার জন্য যেটা পরতে পারি সেটা হচ্ছে টাই। তো টাইয়ের ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই আসলে কি টাই পরবো, ব্ল্যাক কালার টাই পরবো নাকি ব্লু কালারের টাই পরবো, এর মধ্যে হালকা শেডের মধ্যে টাই পরবো নাকি রেড কালারের এই ধরনের টাই পরবো। সো উই আর কনফিউজড। তো টাইয়ের ক্ষেত্রে আপনার কালারের সাথে একটা কম্বিনেশনের বিষয় থাকে। সো আলটিমেটলি সাদা শার্টের সাথে সব ধরনের কালারই ভালো লাগে। আমি প্রথম টাইটা পরেছি, এটা অনেকটা স্কাই ব্লু আর গ্রে কালারের কম্বিনেশন টাই। এরপরে যেটা আছে এটা কফি কালার, কফি কালারের মধ্যে একটু শেডও আছে। সো এই টাইটা হচ্ছে আপনাকে হাইলাইট করার আরেকটি মাধ্যম, আপনাকে সৌন্দর্য, আপনাকে পরিপাটি, আপনার রুচির আরেকটি বহিঃপ্রকাশ হচ্ছে টাই। টাই দেখে তার রুচি সম্পর্কে, তার আইডিয়া সম্পর্কে অনেক কিছু জানা যায়। সো আপনি নর্মালি এভাবেও ইন্টারভিউ ফেস করতে পারেন, বাট আমি যদি এর মধ্যে আরেকটু টুইস্ট দিই, আরেকটু নিজেকে কাস্টমাইজ করি, মনে হয় আরেকটু ভালো লাগতে পারে। সো হোয়াট উইল বি নেক্সট, আমরা নিজেকে কাস্টমাইজ করার জন্য বা একটু হাইলাইট করার জন্য ব্লেজার ইউজ করতে পারি। ব্লেজারের কালারের ক্ষেত্রেও আপনারা গ্রে কালার, অ্যাশ কালার, ব্ল্যাক কালার এগুলো ইউজ করতে পারেন। সো আমি ডেফিনেটলি চুজ করি ব্ল্যাক কালার, ব্ল্যাক ইজ মাই ফেভারিট। ওকে, সো আপনারা নিজে একটু পার্থক্যটা বুঝতে পারছেন। আমি যখন ভিডিওটি শুরু করেছিলাম তখন আমাকে দেখতে কীরকম লাগছে আর এখন আমাকে দেখতে কীরকম লাগছে, সো এটি আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন। নিজেকে গ্রুম আপ করার জন্য বা নিজেকে হাইলাইট করার জন্য এই কয়েকটি জিনিস খুবই ইম্পর্টেন্ট করেন। আর টাইয়ের সাথে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাই ক্লিপ। এই ধরনের সিম্পলের মধ্যে টাই ক্লিপ ইউজ করতে পারেন। সো টাই ক্লিপটাও লাগিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এখন আমি পারফেক্ট ইন্টারভিউ বোর্ডে ফেস করার জন্য, যারা অনেক কনফিউজড নিজেকে নিয়ে তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোনো কনফিউশনের দরকার নেই, ব্ল্যাক কালারের একটা কমপ্লিট ড্রেস পরে নেবেন, তার সাথে সাদা শার্ট, কালো বা কফি কালারের একটি টাই কিনে নেবেন, দ্যাটস ইট, আর ব্ল্যাক কালারের শু। তাহলে আপনার এই ইন্টারভিউ ডেতে বা আপনার অফিস করার জন্য কোনো টেনশন করতে হবে না। সো ফর্মাল অ্যাটার ক্যারি করে এই ধরনের একটা ইউনিফর্ম বা এই ধরনের একটা ড্রেস আপ আপনার হয়ে যাবে। সো ভিডিওর শুরুতে আমরা কথা দিয়েছিলাম ভিডিওর শেষে বক্স দুটি দেখাবো, ভিতরে আসলে কী আছে। ওকে, যেটা কেউ চুজ করে নাই প্রথমে সেই বক্সটা আগে ওপেন করি। সো এই বক্সটার মধ্যে আছে, ওয়াও, একটি টাই। হো হো হা, এই টাইটা ছিল বক্সে। নেক্সট বক্সে আছে, বক্সটা ওপেন যদি করি, ওকে, এটার মধ্যেও আরেকটি টাই দেখা যাচ্ছে। এ হচ্ছে আরেকটি টাই। টাইয়ের পরে আছে, হো হো, লাগাবো। ও, আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে দুটি বাটন আছে। থ্যাংক ইউ। সো এখন আমরা দুটি জিনিসই দেখলাম, দুটি জিনিস দেখে যেটা বুঝলাম, এটা ছিল একটা টাই, এটা তো একটা টাই, বাট আমার যেটা মনে হয়েছে যার প্যাকেজিংটা সুন্দর ছিল, যার প্যাকেজটা ভালো ছিল, যেটা সবাই চুজ করেছেন, তারা উইনার বিকজ অফ এই টাইটা বেশি ভালো তুলনামূলকভাবে এই টাই থেকে। অর্থাৎ এই বক্স থেকে, এই বক্সটা যেমন ভালো আর প্যাকেজিং যেমন ভালো ছিল তেমন তার প্রোডাক্টও ভালো। আর এটার বক্সটা যেমন একটু নর্মাল তুলনামূলকভাবে এটা থেকে, আর এটা থেকে এই টাইটাও একটু নর্মাল তুলনামূলকভাবে এইটাই থেকে। দেখতে যাকে সুন্দর লাগে তাকে সবাই এই কারণে সিলেক্ট করে, তারা ধারণা করে নেয় যে নিজেকে পরিপাটি করতে পারে, নিজেকে সাজাতে পারে, সে সব কিছুই সাজালো গোছালোভাবেই করতে পারবে। সো ফ্রেন্ডস, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যখন আপনারা ইন্টারভিউ ফেস করবেন বা ডেইলি লাইফে আপনি নিজেকে পরিপাটি রাখবেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনার ইন্টারভিউ সুন্দর হবে, আপনি সিলেক্ট হবেন এবং আপনার কাজগুলো সুন্দর করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন বাটন সো দ্যাট ইউ উইল গেট দ্য নোটিফিকেশন হোয়েন আই উইল আপলোড এনি ভিডিও। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, আল্লাহ হাফেজ।